হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে খুব ছোট একটি ভিডিও নিয়ে আসছি। বর্তমান আমাদের দেশে প্রচণ্ড গরম পড়ছে, আপনারা জানেন সবাই। তো আমার মেন সাবজেক্টটা হচ্ছে আসলে এসির উপরে। তো আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম আসলে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। তো যাই হোক, আজকে আমি একটি এসি আনবক্সিং করব। এরপরে হচ্ছে আমার ভিডিওগুলি থাকবে বিভিন্ন রকম এসির কিছু টিপস, তারপরে হচ্ছে এসির বিভিন্ন রকম ধরন, যেমন এখন ইনভার্টার এসি আসছে। ইনভার্টার এসিটা অনেক বিদ্যুৎ সাশ্রয়ী, কিন্তু প্রবলেম হলো যে আসলে আমাদের দেশে এখনো অনেকে জানেন না যে ইনভার্টার এসিগুলো আসলে কিভাবে এটাকে মেনটেন্যান্স করতে হয়, কিভাবে এটা রিপেয়ার করতে হয়। তো আমার একটি ইনভার্টার এসি ছিল এলজির, তো আসলে সেখান থেকে আমার এই ভাবনার উদ্যোগ যে আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো সামনে ভিডিওগুলি দেখবেন, অনেক অনেক সুন্দর ইনফরমেশন থাকবে। এবং যারা টেকনিশিয়ান বাইরে আছেন, যারা এসি মেরামত বা ইনস্টলেশনের সাথে জড়িত আছে, তাদের জন্যও বেশ কিছু ইন্টারেস্টিং কিছু তথ্য থাকবে। তো সুতরাং আমার এই সিরিজগুলোর সাথে আপনারা থাকবেন। আজকে আমি এটা দিয়ে শুরু করছি, বাট আজকের খুব ছোট একটি ভিডিও। এই ভিডিওটি আমি একটি স্প্লিট এসি আনবক্সিং করব। আজকে শুধু আনবক্সিং এর উপর ভিডিওটি থাকবে। নেক্সট ভিডিওতে আমি এটা কিভাবে ইনস্টল করলাম সেটা আপনাদেরকে জানাবো। আরেকটা কথা বলে রাখি, আমি বেসিক্যালি এসি সম্বন্ধে খুব একটা বেশি জানি না। রিসেন্টলি আমার কিছু জিনিস গবেষণা করতে যেয়ে আসলে আমি কিছু জিনিস জানতে পেরেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব ইন্টারেস্টিং হবে ব্যাপারগুলো। তো সুতরাং সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকে আপনাদের একটি স্পিড এসি আনবক্সিং করে দেখাবো। এটি গ্রি এসি, এটা মডেলটা হচ্ছে GS12CT410। এটা হলো 1200 BTU, মানে 1 টনের এসি। আজকে আমরা এটা একটু ফুললি ইনটেক প্যাকেট আছে, যেটা আজকে আনবক্সিং করে দেখবো আমরা। এটা হলো ইনডোর ইউনিট, এখানে প্যাকেট আছে, এর মধ্যে রিমোট, ইউজার গাইড, কিছু স্ক্রু, আর হচ্ছে একটা ট্রিপল ব্যাটারি আছে। এখন এটার মধ্যে কিছু ইউনিটি আছে, আমরা এটাকে রিমুভ করি প্যাকেট থেকে। আউটডোরের কানেকশন করার জন্য কেবল, আর এটা সম্ভবত মেজারমেন্ট টুলের জন্য একটি গাইড ড্রাইভার। এটা দেখেন আমাদের এই ইনডোর ইউনিটটি, এখানে স্ক্রু আছে, একটি হোল্ডার ক্লাম্প যেটি ওয়ালের মধ্যে ফিট করে মাউন্ট করে তারপর লাগাতে হবে। এর মধ্যে পাওয়ার কর্ড। একটা জিনিস বলে রাখা ভালো, এসির সাথে কোনো রকম
পাওয়ার আউটলেট প্লাগ ওরা দেয় না, এটা আপনার 13 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার একটি প্লাগ আলাদা ইউজ করতে হবে। এখানে পাইপ আর খুব সুন্দর ওকে, আমরা এখন আউটডোর ইউনিটে যাব। আউটডোর ইউনিট এটাকে আমরা আনবক্স করি। আউটডোর ইউনিটটা কেমন দেখা যাচ্ছে, দেখছেন একটি আউটডোর ইউনিট, এর সাথে যেটা দেয় একটি হোস পাইপ আপনার ড্রেন পানি ইনডোর ইউনিটের পানি ড্রেন আউট করার জন্য। আর এখানে দুটা পাওয়ার পাইপ থাকে, এটা সম্ভবত 10 ফিট করে আছে আর কি। দুটো পাইপ থাকে, একটি হচ্ছে সাকশন পাইপ, একটি হলো ডিসচার্জ পাইপ। একটি পাইপ একটু মোটা থাকে আর একটা পাইপ একটু চিকন থাকে। আচ্ছা, এবার আমরা যেটা করবো এটাকে অনেক বছর থেকে আসলে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এটা হলো এক টনের স্প্লিট সিস্টেমের এক টন এসি। এখানে হচ্ছে ওটা সাকশন পাইপ ছিল, এটা হলো ডিসচার্জ পাইপ। ডিসচার্জ পাইপ একটু চিকন থাকে আর সাকশন পাইপ একটু মোটা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত আনবক্সিংটা ছিল। আমি নেক্সট ভিডিও দেখাবো যে স্পিড এসি কীভাবে বাসায় ইনস্টল করা যায়। ঠিক আছে, ধন্যবাদ।